আরে দেখ এমন কেন, আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 800 টাকা দামের একটি ইয়ারফোন টিআরএন এমটি ওয়ান প্রো। যে ইয়ারফোনটি নিয়ে গত বেশ কয়েকদিন ধরে চলছে প্রচুর পরিমাণে হাই, একটি 800 টাকা দামের ইয়ারফোনের মাঝে আসলে আপনারা কী আশা করেন? আমি এই ইয়ারফোনটি দেখার আগে 800 টাকা দামের ইয়ারফোনের মাঝে তেমন কিছু আশা করতাম না, কিন্তু এই ইয়ারফোনটি আমার চোখ খুলে দিয়েছে এবং এই ইয়ারফোনটি দেখিয়েছে যে পারে সে 800 টাকাতেও পারে, যে পারে না সে 800,000 টাকাতেও পারে না। টিআরএন এমটি ওয়ান প্রো আমি গত বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গ্যাজেট ক্লাব বিডিকে এই রিভিউ ইউনিটটি আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে টিআরএন এমটি ওয়ান প্রো পেয়ে যাবেন 800 টাকা থেকে 900 টাকার মাঝে। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। গ্যাজেট ক্লাব বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট ক্লাব বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই টিআরএন এমটি ওয়ান প্রো এর আনবক্সিং বা বক্স কন্টেন্টগুলো দেখে নেওয়া যাক। বক্সটা দেখতে আগে টিআরএন এমটি ওয়ান এর মতোই, বক্সটা খুললে দেখতে পারবেন ইন ইয়ার মনিটর বা আইইএম, যেটা বলা যায় মূল ইয়ারবাড, ব্ল্যাক কালারের কেবল, ইয়ার টিপস অ্যান্ড ইউজার ম্যানুয়াল। তো প্রথমেই কথা বলবো এই ইয়ারফোনটির ডিজাইন, বিল কোয়ালিটি এবং কমফোর্ট নিয়ে। লুকের কথা বললে এই ইয়ারফোনটি দেখতে বেশ সুন্দর, উপরে বাইরে থেকে দেখলে মনে হতে পারে ওপেন হেড ইয়ারফোন, বাট না, ব্যাকসাইডে ভিতর থেকে গোল্ডেন ডাইনামিক ড্রাইভার দেখা যায়। যদিও প্লাস্টিক বিল্ড, বাট এখানে প্লাস্টিকটা আমার কাছে বেশ ভালো মানের মনে হয়েছে। এই ইয়ারফোনটার লুকটা আমার কাছে বেশ অ্যাস্থেটিক মনে হয়েছে। ইয়ারফোনটা ডিটাচেবল কেবলের সাথে পাচ্ছেন, কেবলটা কিউডিসি টাইপ ডিটাচেবল কেবল। কেবলটিতে সিঙ্গেল বাটন রিমোট আছে, যে কারণে আপনি এটাকে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এখানে 3.5mm এল শেপ জ্যাক ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল আমার কাছে ডিজাইন এবং লুকের দিক থেকে টিআরএন এমটি ওয়ান প্রো বেশ ভালো লেগেছে। কথা বলবো কমফোর্ট নিয়ে, এ জায়গাটাই অনেকের কাছেই ভালো লেগেছে, তবে আমার কাছে কমফোর্টের দিক থেকে এটা খুব একটা ভালো লাগেনি। কেননা আমি যদি এটা কানের মাঝে পরি তাহলে দেখা যায় যে এই যে তারের এই অংশটা এটা কিন্তু ফুলে আছে, তাহলে কিছুক্ষণ পর এটা আসলে এভাবে খুলে এসে এভাবে বের হয়ে আসে, যেটা আমার কাছে খুব বেশি বিরক্তিকর লেগেছে। সো আমার মতো যাদের কান একটু ছোট তাদের কাছে এটা বেশ কমফোর্টেবল মনে হবে না, তবে আমার কাছে মনে হয়েছে টেক ফিউশনের ভিডিও দেখে যেটা দেখলাম যে যাদের কান একটু বড় তাদের কাছে এই ইয়ারফোনটা বেশ কমফোর্টেবল মনে হবে। এখানে যে আইএমটা আছে এই আইএমটা কিন্তু কানের মাঝে বেশ ভালোভাবেই ফিট হয়ে যায় এবং এটা পরে আপনি দৌড়াতে পারবেন, জগিং করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমি যদি এই অংশটা বাদ দিই তাহলে কিন্তু এই ইয়ারফোনটি বেশ কমফোর্টেবল, বাট এটার জন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কথা বলবো টিআরএন এমটি ওয়ান প্রো এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। এই ইয়ারফোনটির সাউন্ড নিয়ে বললে এখানে একেবারে বুস্টেড বেজ নেই, বেজ আছে যেটা হালকা, খুব একটা ফিল হবে না। অর্থাৎ যাদের একটু ধুমধারাকা বেজ পছন্দ তাদেরকে আমি এটা রিকমেন্ডেড করবো না। ভোকাল বা মিড সেকশনটা কিছুটা লো বলা যায়, এখানে ট্রেবল সেকশনটা একটু বুস্টেড। অর্থাৎ যারা মেটাল, রক, হেভি মেটাল গান শোনেন তাদের জন্য এই ইয়ারফোনটা বেশ ভালো লাগবে। যেই গানে বেজের খুব একটা কাজ নেই, মেটাল ইনস্ট্রুমেন্টের খুব কাজ আছে, সেই গানগুলো কিন্তু এই ইয়ারফোনটিতে বেশ মানায়। এবং ভোকালের কথা বললে ভোকালটা প্রথমে বললাম একটু লো সেকশনে আছে। আমি যদি এই ইয়ারফোনটার সাউন্ডটাকে একটু ডিজাইন করি একে, তাহলে আমি এভাবে ডিজাইন করবো যে ট্রেবলটা একটু উপরে, মিডটা একটু নিচে এবং বেসটা আরেকটু উপরে, মানে এভাবে বলা যায় কিছুটা ভি শেপ, তবে পুরোপুরি ভি শেপ না। এই ইয়ারফোনটির মাইক্রোফোনের কোয়ালিটি নিয়ে বললে মাইক্রোফোনের কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমি যখন কথা বলি বা কথা বলতে হয় তখন এটা মুখের কাছে নিয়ে কথা বলতে হয়, না হলে ওপাশে শুনতে একটু সমস্যা হয়। সো এখানে মাইকের কোয়ালিটি আরেকটু ভালো হলে বেটার হতো। ওভারঅল টিআরএন এমটি ওয়ান প্রো 850 টাকা বা 800 থেকে 900 টাকার মাঝে খুবই ভালো একটা ইয়ারফোন, তবে আমার কান ছোট, এরকম আমার মতো যাদের কান ছোট তাদের জন্য এটা একটু বিরক্তিকর মনে হতে পারে। এছাড়াও যাদের অনেক বেশি বেজ পছন্দ, সবসময় ধুমধুম বেজ পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই ইয়ারফোনটি আমি রিকমেন্ডেড করবো না। তাদের বলবো এ বাজেটে আরও ভালো ভালো ইয়ারফোন আছে বেজের ক্ষেত্রে, সেগুলো তারা নিতে পারেন। তবে যারা রক এবং মেটাল গান শুনতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু টিআরএন এমটি ওয়ান প্রো বেশ ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে টিআরএন এমটি ওয়ান প্রো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।